আসসালামু আলাইকুম, আমার বয়স 36 বছর। আমি দোহার, মানে ঢাকা দোহার থেকে আসছি। আমার নাম কণিকা আক্তার, আমি একজন গৃহিণী। আমি অনেকদিন যাবত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগে ভুগতেছিলাম। তারপর বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, কোনোভাবে কোনো কিছু হয় নাই। মানে কিছুদিন ভালো থাকছি, আবার কিছুদিন অসুস্থ, এরকম করে চলতেছিলাম। কিন্তু গত 6 মাস যাবত অনেক অসুস্থ হইতেছিলাম। এই রোজার পর থেকে একদম আমি বিছানায় পড়ে গেছিলাম, এরকম অবস্থা হয়েছিল। আঙ্গুল, হাত, পা সব কিছু ফুলে গেছিল। আমি নির্দিষ্ট ব্যক্তিগত কাজকর্মে কিছুই করতে পারতাম না। তারপরে স্যারের ভিডিও আমি অবশ্য আগে থেকেই দেখি, তখন আমি আবার একটু দেশের বাইরে ছিলাম, তো তখন আবার আসা মানে কি মানে ই ছিল না, পরিস্থিতি ছিল না। তারপর ছেলের পরীক্ষার জন্য আসার পারিনি। তারপরে ঈদের পরে যখন আমি একদম অসুস্থ হয়ে যাই, মানে আমার কোনোভাবে কিছু করতে পারতেছি না, মানে একদম পঙ্গুর মতো হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তখন আমি কোনো দিকে মানে কি কোনো কিছু না শুই না, তখন আমি চলে আসছি আমার বাবুটা নিয়ে। তারপর যখন আমি স্যারের কাছে আসি এখানে ডিপিআরসিতে, স্যার আমাকে বলে কিছু আমাকে পরীক্ষা নিরীক্ষা দেয়, ওগুলো দেখার পরে রিপোর্ট দেখার পর স্যার বলে এখানে ভর্তি হন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তখন আল্লাহর উপর ভরসা করে এখানে ভর্তি হই। আজকে মেবি 11 দিন হতে পারে এরকম। 11 দিন আলহামদুলিল্লাহ আমি এখন বলা যায় পুরোপুরি সুস্থ। তো আমি সবাইকে বলতেছি, যারা আমার মতো রোগী আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ব্যথা সমস্যা আছে, তারা অবশ্যই এখানে আসবেন, আল্লাহর উপর ভরসা করে আসে আসবেন, দেখবেন একদিন ঠিক হয়ে যাবেন। এখন আমি দোয়া করি সবার জন্য, এখানে যার স্টাফ আছে, ডাক্তার আছে, থেরাপিস্ট আছে, নার্স আছে, খালারা আছে, সবাই খুব ভালো, সবার ব্যবহারই খুব ভালো লাগছে। তো আমি চাইতেছি যে আগামীতে যেন আর কি সমস্যাটা আমার না পড়তে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতো সে চলাফেরা আবারও করতে পারি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।